স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা সবাই? জি স্যার আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। যদিও এবারের ঈদে আনন্দ করা হয় নাই, সবাই অ্যাসাইনমেন্টের প্রেশার, পরীক্ষার প্রেশার নিয়ে বেশি কাটাইতে হয়েছে, তারপরও ঈদ তো ঈদ। তবে না থাকলেও ঘরে বসে থাকবে, ওই হিসেবে আপনাদের কাজ হয়েছে, এটা অবশ্য একদিকে খারাপ হয়নি। হচ্ছে অবস্থা। লিমা তো অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন, প্রেজেন্টেশন সাবমিট করছেন? জি স্যার করছি তো। ওকে, বাপি বাপিটা পাইছি হৃদয়? জি জি করলাম, দুইটাই করছি। হ্যাঁ দুইটাই করছি। হৃদয় করছে, শান্ত এখনো করে নাই? স্যার আমি ক্লাস শেষে স্যার করে দিতেছি। ওকে ওকে, স্বাক্ষর করছে, স্বাক্ষর আসছে দেখলাম, স্বাক্ষর সাহা করেছে। স্যার আমারটা হয়েছে স্যার, প্রত্যয়। প্রত্যয় না? জি স্যার। দেখি স্বাক্ষরেরটা আমি পাইছি, স্বাক্ষরের আমি প্রেজেন্টেশন পাই নাই, স্বাক্ষরের প্রেজেন্টেশন পাই নাই। স্বাক্ষর কি আসছে? না স্যার আসছে না, প্রত্যয়টা তো পাই নাই। প্রত্যয় আমি তো সাবমিট অনেক আগেই করে দিছি স্যার, অপূর্ব করেছে। স্বাক্ষর স্বাক্ষর মিউট অপশন অন করেন। আপনার প্রেজেন্টেশন রাতের মধ্যে? ওকে ওকে ওকে, এর মধ্যে আমি সেন্ড করে দিই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাকিদের কি অবস্থা, দেরি কেন? স্যার এখনো কমপ্লিট করতে পারি নাই। কেন? আমি তো বলেছিলাম যে ঈদের আগে দিয়ে দেওয়ার জন্য। আপনি? জি স্যার। আগেই তো আমি দিতে বলেছিলাম। আমি ঈদের দিনে স্যার দিয়ে দিছি স্যার, সব দিয়ে দিছি। ঠিক আছে, কিন্তু সাফা এরা কেন পারলো না? এটা তেমন কোনো কঠিন অ্যাসাইনমেন্ট ছিল না? না স্যার কঠিন না, আসলে আমার একটু মাঝখানে প্রবলেম হয়েছিল, তো এখন আমার সবকিছু জমে গেছে, এ কারণে মানে একটা পার্টটা কমপ্লিট করতে করতে স্যার লেট হয়ে গেছে। আজকের পরে কিন্তু আর দিতে পারবেন না, আপনার গুগল ক্লাসরুম কিন্তু এটা নিবে না। কথা বুঝতে পেরেছি? গুগল ক্লাসরুম কিন্তু স্যার চেষ্টা করব আজকের মধ্যেই কমপ্লিট করে ফেলার। চেষ্টা না, আপনি না পারলে জিরো পাবেন, এই বিষয়ে আপনি জিরো পাবেন, সোজা কথা। যদি দিতে না পারেন তাহলে আপনি জিরো পাবেন, কারণ আপনার সিস্টেম তো আর তখন এটা নিবে না, তখন আর কিছু করার একটু টাইম তো না হয় বাড়াই দেন স্যার। না টাইমার বাড়ানো হবে না, টাইমার বাড়ানো হবে না, বি শিওর অ্যাবাউট ইট। তখন আমাকে এই বিষয়ে আপনাকে জিরো দিয়ে দিতে হবে, সোজা কথা, আর কিছু করার থাকবে না, আর কিছু করার থাকবে না। কারণ এতদিনও যদি আপনাদের করা না হয় তাহলে আর কিছু করার নাই, আপনারা আমার এখানে তাহলে সরি বলা ছাড়া আর কোনো অপশন নেই, অপশন নেই। কারণ তারপরে আমার আপনাদেরকে ভাইবা নিতে হবে, তারপরে আরো একটা অ্যাসাইনমেন্ট দিতে নিতে হবে, আরো একটা অ্যাসাইনমেন্ট দিতে, তারপরে আমাকে সবগুলি মার্কস অ্যাকুমুলেট করে তারপর গ্রেড শিট তৈরি করে তারপর আমাকে জমা দিতে হবে। তো আমার তো ওই কাজ হতে, এর মাঝখানে আমার অ্যাটেন্ডেন্স গুলি আবার আপনাদের অনলাইনে আপডেট দিতে হবে, আমাকে তো আমার কাজ করার জন্য কিছু সময় দিতে হবে। আমি যদি আপনার একদম লাস্ট ডে পর্যন্ত আপনার অ্যাসাইনমেন্টই নিতে থাকি তাহলে আমি বাকি কাজ করব কখন, বাকি কাজ করব কখন? কথা ছিল আজকে দুপুর 12টায় সাবমিট করা, সেই জায়গায় আমি রাত 12টা পর্যন্ত সময় দিছি, 12 ঘন্টা সময় বাড়াইছি। এরপরে স্যার আমাদের মার্কস গুলো কি এভারেজ সবাইকে সেম দেওয়া হবে নাকি স্যার এটা ডিফারেন্স হবে? কেন সেম দিব কেন, কেউ কাজ ভালো করছে আর কেউ কাজ খারাপ করছে, দুইজনকে কি সেম দিলে আপনি মানবেন? না স্যার আমি জাস্ট একটা ইউনিভার্সিটিতে দেখলাম যে সবারই নাকি এভারেজ মার্কস দিয়ে দিছে অনলাইনে, এরকম সবাইও করে,
আমার ইথিক্স এটা সাপোর্ট করে না, আমি কোনোদিনও এভারেজ মার্কস দিব না, আমি কোনোদিনও এভারেজ মার্কস দিব না। যে যতটুকু পারফর্ম করবেন তাকে আমি ততটুকুই দিব। একজন কষ্ট করে সুন্দর করে অ্যাসাইনমেন্ট করছে তারে আমি যে মার্কস দিব, আর একজন কোন রকম লামসাম দিয়ে পার করে দিছে তারে আমি সেম মার্কস দিব, ভাই এটা আমার বিবেক আমাকে সাপোর্ট করে না, আমি তাহলে অ্যাজ এ হিউম্যান বিং এরকম না। আমি অ্যাজ এ হিউম্যান বিং, আমি ভাই আপনাদেরকে আমি নীতির বাক্য শোনাবো, আমি নিজে নীতিহীন কাজ করব, আমি ওই রকম টাইপের মানুষই না। আপনি যেরকম কাজ করছেন এরকম, আমি কার জন্য একটা অ্যাসাইনমেন্টে দেখলাম, খুব সম্ভব হিমেল আপনাদের ক্লাসেই মনে হয়, ইমেল সে একদম ইউনিভার্সিটির লোগো টোগো ইউজ করে রাখছে, তার মানে মানে তাকে যে আমি গাইডলাইন দিছি সেই গাইডলাইনের ধারের কাছেও নাই, সে তার ইচ্ছা মতো মানে প্রথম পেজে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন দেওয়া যা ইচ্ছা তাই লেখছে, ইচ্ছা মতো সামারি লেখছে, লেখা কোনো রকম একটা সাবমিট করে দিয়ে দিছে, সাবমিট করে দিয়ে দিছে। এর আমি যে মার্কস দিব, আরেকজন সুন্দর করে করছে, সাপোজ লিমা সুন্দর করে করছে বা সোহা জমা দিছে, সোহাটা সুন্দর হয়েছে, আমি দুইজনকে যদি সমান মার্কস দেই আলটিমেটলি যে দুইজন এইবার ভালো কাজ করছে তারাও সামনে আর কাজ করবে না, যে স্যারে তো সবাই সমান দেয়, আমাদের কাজ করে লাভ। আমি একজন খারাপকে ভালো করতে না পারি কিন্তু একটা ভালোকে আমি খারাপ করতে পারি না, এটা হচ্ছে আমার ফিলোসফি, এটা হচ্ছে আমার ফিলোসফি। কেউ যদি আপনি খুব গা ছাড়া ভাবে নেন তাহলে কিছু করার নাই, সে প্যানালাইজড হবেন, তাকে এই কোর্সটা হয়তো আবার। স্যার আমার নেটটা চলে গেছে স্যার, আমার ফোন মোবাইল নেট দিয়ে চালাচ্ছি স্যার, শেষ হয়ে যেতে পারে মোবাইল নেট স্যার। আচ্ছা অপূর্ব, অপূর্ব তো? জি স্যার। শেষ হয়ে গেলে আমি ক্লাসের ভয়েস রেকর্ড আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেব আর কি, ভিডিও রেকর্ডিং টা, সমস্যা নাই। আচ্ছা স্যার, সমস্যা নাই স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, আজকে একটু স্যার 12টার মধ্যে না স্যার, একটু আজকেই জমা দিব স্যার, একটু হয়তো বা লেট হবে স্যার। শুনেন স্যার, একটা দুইটা রাত 12টার পরে আর আজকের দিন নাই, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা স্যার, আজকে মানে রাতেই দিব হয়তো বা একটা দুইটা বাজতে পারে স্যার, একটু রিকোয়েস্ট। একটা দুইটা বাজলে এটা আমার হাতে করা নাই, আমি ক্লাসরুমে যেটা সেট করে দিয়ে রাখছি গুগল ক্লাসরুমে, এ 28 তারিখ বলতে 28 তারিখই বোঝে, 12টা রাত 12টা বাজছে মানে 11টা পরে রাত যখন 12টা বাজবে গুগল ক্লাসরুমের ঘড়িতে সেটা 29 তারিখ হয়ে যাবে, তারপর আর সে এটা নিবে না, তারপর সে আর এটা নিবে না। কথা কি বুঝাতে পেরেছি? স্যার একটু আরেকবার বলবেন। বললাম যে আমি গুগল ক্লাসরুমে 28 তারিখ সেট করে দিয়েছি, 28 তারিখ সেট করে দিয়েছি, এটা রাত 11:59 পর্যন্ত 28 তারিখ পর্যন্ত শো করবে, 11:59 পরে যখন ঘড়ির কাঁটায় 12টা বেজে যাবে তখন এটা 29 তারিখ শো করবে। 29 তারিখ হয়ে গেলে গুগল ক্লাসরুম আর আপনার কোনো অ্যাসাইনমেন্ট রিসিভ করবে না। কথা কি বোঝা গিয়েছে? স্যার আমরা জানতে পারবো কে অ্যাসাইনমেন্টে কত মার্কস পেয়েছে? না এটা বলবো না, এটা বলবো না। আচ্ছা আর আপনি যদি এটা দিতে না পারেন এই 20 আপনি স্ট্রেট জিরো পাবেন, সহজ কথা, এই 20 মার্কে আপনি স্ট্রেট জিরো পাবেন, সোজা কথা। যারা এতদিন আমি বারবার বারবার বলেছি আপনি সিরিয়াসলি নেন নাই, সো আপনাদের জন্য আমার সমবেদনা জানানো ছাড়া আর কিছু করার নাই, সোজা কথা, সোজা কথা। এবার আমরা একটু চ্যাপ্টার 13 এ চলে আসি, কারণ অনেক বাকি, আমি দেখলাম তো আপনাদের সেকশনে এখনো কয়জন, 13 জন বাকি, তার মানে আপনারা জিনিসটা পাত্তাই দেন নাই। ঠিক আছে, এই কোর্স আপনাদের আবার করার ইচ্ছা করেন, এখনো 13 জন সাবমিট করে নাই, 20 জন তো ঠিকই সাবমিট। স্যার বাসায় স্যার নেটের প্রবলেম হচ্ছে স্যার, ফোন যদি কানেক্ট না যায় স্যার। হ্যাঁ আপনার প্রবলেম আপনার কাছে রাখেন, আপনার প্রবলেম আমাকে শোনায় লাভ নাই স্যার। কি দুইটাই আজকে দিতে হবে, প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি আপনি আজকে নতুন জানলেন অনন? এটা কি আপনি আজকে নতুন জানলেন? চ্যাপ্টার 13 এ চলে আসেন। আচ্ছা চ্যাপ্টার 13 এর লেকচার রেকর্ডটা কি সবাই শুনছেন? হ্যালো স্যার, আমার একটা কোশ্চেন ছিল।
বলেন স্যার আমি তো প্রেজেন্টেশনটা হচ্ছে স্যার বই থেকে পড়ে তারপরে করেছি মানে ইচ্ছে থেকে না অ্যাসাইনমেন্ট থেকে না কারণ অ্যাসাইনমেন্টে তো তিন পেজ ঠিক আছে করেছেন ওটা দিয়েছেন তো জমা দিয়েছেন তো জি স্যার দুইটাই জমা দিয়ে দিয়েছি সকালে যারা জমা দিয়ে দিয়েছেন তাদের কাজ শেষ যারা জমা দিয়ে দিয়েছেন তাদের কাজ শেষ যারা জমা দেন নাই স্কিল 13 জন জমা দেয় নাই তারা এতদিন কি করছে তারা জানে তো তাদের বিষয়ে আমার কোনো হেডেক নাই সোজা কথা তাদের বিষয়ে আমার কোনো হেডেক নাই কি হচ্ছে অবস্থা চ্যাপ্টার 13 এ আসেন 13 ভয়েস রেকর্ডটা কি আপনারা শুনেছেন ঠিকমতো হ্যালো হ্যালো আমি বলতেছি চ্যাপ্টার 13 এর ভয়েস রেকর্ডটা কি আপনারা শুনেছেন কিনা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আরাফাত সাবমিট করছেন অ্যাসাইনমেন্ট স্যার আমি ওই কোর্স কোডটা দিয়ে সাবমিট করে দেব এখন ওটার জন্য আর কি ওকে প্রেজেন্টেশন সহ কিন্তু হ্যাঁ প্রেজেন্টেশন ডান স্যার অ্যাসাইনমেন্টও ডান জাস্ট কভার পেজের ওই কোর্স কোডটা দিব তো কোর্স কোডটা স্যার আমি ভুলে গেছি পেজ কোর্স কোড হচ্ছে পিন 311 পিন 311 আচ্ছা আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার এখনই দিয়ে দিতেছি আচ্ছা আপনারা কি চ্যাপ্টার 13 এর ভয়েস রেকর্ডটা শুনেছেন জি স্যার ওকে ওই চ্যাপ্টারে কি প্রবলেম আছে কারো চ্যাপ্টারে প্রবলেম আছে কি না কারো আমি চ্যাপ্টার 13 সম্পর্কে কথা বলতেছি ভাইবার প্রসঙ্গে আমি পরে আসতেছি চ্যাপ্টার 13 এ প্রবলেম আছে কিনা কারো ছোট চ্যাপ্টার মোটামুটি আমি আধা ঘন্টার একটা ভয়েস রেকর্ড দিয়েছিলাম আপনারা কি এটা শুনেছেন না শুনে থাকলে শুধু শুধু কোশ্চেন করা লাভ নাই কারণ তাইলে আপনি পড়েন নাই দেখেন নাই আপনার ওই কোশ্চেন গুলি তখন ইরিলেভেন্ট কোশ্চেন হবে হ্যালো কোনটা বলেন হ্যালো কথাটা কে বললেন আবার বলেন কথাটা বোঝা যাচ্ছে না হ্যালো স্যার বলছিলাম স্যার ওই চ্যাপ্টারটা যদি স্যার আরেকটু রিপিট করে চ্যাপ্টারটা রিপিট আমি আপনাকে প্রথমে তো পড়তে হবে পুরো চ্যাপ্টার তো রিভিউ ক্লাসে রিপিট হয় না রে ভাই আপনি লেকচার রেকর্ডটা শুনেছেন শুনছেন বাসায় স্বাক্ষর না স্যার লেকচার রেকর্ড আপনি লেকচার রেকর্ড যদি না শুনেন তাহলে তো আপনি চ্যাপ্টার পড়েন নাই আমি এখন মানে এই সময়ে রিপিট করলে তো আপনি বুঝবেন না আপনি আমি এটা আপলোড দিয়েছি মিনিমাম এক মাস না দেড় মাস আগে দেড় মাস আগে আপনি কেন এখনো ডাউনলোড করে এটা শুনেন নাই দেড় মাসে কেন শোনা হয় নাই মানে শোনা হয় নাই কেন দেড় মাসে যদি প্রবলেম হয় আমাকে সরাসরি নক করেন আগে শুনেন আগে লেকচার রেকর্ডটা শুনেন আমি আগে একটু দেখি স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার বলেন স্যার 257 পেজ স্যার 7 দিন 7 বলেন 257 স্যার সারেন্ডার কস্ট ইনডেক্স স্যার এটা একটু
স্যার এটা যে ম্যাথটা ছিল ওটা একটু যদি বলে দেন স্যার খেয়াল করে দেখেন সারেন্ডার কস্ট ইনডেক্সে যে ম্যাথটা ছিল আছেন কস্ট ইনডেক্সে ম্যাথটা কি ছিল একটু খেয়াল করেন আমি পড়তেছি আপনি শুনেন জি স্যার প্রিমিয়ামটা ছিল কত বছরের 20 বছরের ঠিক না জি স্যার 20 বছরের প্রিমিয়াম ছিল 20 বছরের 20 বছরের স্যার হ্যাঁ 20 বছরের প্রিমিয়াম ছিল এবং একুমুলেটেড কত পার্সেন্ট ছিল 5% হ্যাঁ 5% করেছিল ঠিক না আপনার প্রবলেমটা হইছে কোথায় 4586 এইটাতেই প্রবলেম হইছে জি স্যার এটা স্যার বুঝতেছি না পুরোটা হ্যাঁ এটা এটা কিভাবে হইছে আমি বলি এটা অ্যানুইটি ফ্যাক্টর আছে না অ্যানুইটি ফ্যাক্টর জি স্যার দেখেন অ্যানুইটি ফ্যাক্টর এই যে নিচে আমি ক্যালকুলেট জি স্যার ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি পাইছেন দেখেন আমি যদি যে ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি ওই ছবিটা দেখেন যে ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম বইয়ের ছবিটা তুলে ওই ছবিটাতে দেখেন আমি পাশে করে দিয়েছি আচ্ছা কথা না আমি যে ছবিগুলি আপনাকে দিয়েছিলাম গ্রুপে ওই ছবিগুলি কি আপনি ডাউনলোড করেছেন স্যার এই আমি না অ্যাসাইনমেন্টটা যে করেছি যেমন আপনার স্টেপ বাই স্টেপ আমি একটা কাজ করতেছি এটা আগে শেষ করি তারপরে কথা বলেন আচ্ছা স্যার আচ্ছা স্যার আচ্ছা প্রবলেমটা কার ছিল স্যার আমার স্যার আমি স্যার অপূর্ব হ্যাঁ আমি যে ছবিটা দিয়েছি দেখেন ওই ছবিটাতে পাশে করে দা জি স্যার ছবিটা নাই স্যার অঙ্কটা কর আচ্ছা অঙ্কটা ছবিটা তুললে দরকার হলে আমি আপনাকে আবার পাঠিয়ে দিব অপূর্ব ঠিক আছে জি স্যার আমি তুললে আপনাকে আবার পাঠিয়ে দেব আরাফাত বলেন আমি যে অ্যাসাইনমেন্টটা করেছি বুঝছেন ওই আমি স্টেপ বাই স্টেপ করেছি যেমন আপনি তিনটা জায়গা থেকে বললেন না যে এই বই থেকে একটা তারপর ওয়েবসাইট থেকে একটা তারপর আপনার জার্নাল বা ম্যাগাজিন থেকে একটা আর্টিকেল নিয়ে করতে তো আমি যেমন বইয়ের পার্ট একটা করছি ওয়েবসাইটের একটা পার্ট করছি তারপর এই জার্নাল বা জার্নাল সাইট থেকে একটা পার্ট করছি তিনটা পার্ট করছি তো আমি যখন সাবমিট করি সাবমিট করার সময় দেখা যায় যে আমার টেবিল অফ কন্টেন্টে ওই আমার লেখাটা টেবিল অফ কন্টেন্টের দিকে আইসা পড়ে সাবমিট করার পর ওটা পিডিএফ করে দেন তাইলেই তো হয় পিডিএফ করে দিতেছি স্যার তারপর মানে পিডিএফ করে দিলে কখনোই আসবে না পিডিএফ করে দিলে কখনোই আসবে না আচ্ছা স্যার আমি দাঁড়ান দেখতেছি হ্যাঁ পিডিএফ করে দিলে কখনোই আসবে না আচ্ছা স্যার আচ্ছা স্যার বুঝতে পারলাম জি স্যার জি স্যার আচ্ছা আমি একটা জিনিস একটু দেখতেছি যারা দেখা যায় কিনা All students, return. দেখেন আমি একটু চেষ্টা করতেছি গুগল ক্লাসরুমে ডেটটা চেঞ্জ করা যায় কিনা যদি চেঞ্জ করা যায় আমি আপনাদের হয়তো আরেকটা দিন পাড়ায় দিচ্ছি হ্যালো হ্যালো আচ্ছা আমি কি অ্যাসাইনমেন্টটা আরেকদিন বাড়ায় দিলে আপনাদের সুবিধা হয় হ্যালো স্যার আজকে কালকে রাত পর্যন্ত দিয়ে দেন স্যার তাহলে একদিন বাড়িয়ে দিলে কি আপনাদের সুবিধা হয় অনেকের স্যার হয় নাই তো ওই হিসেবে স্যার বলতে পারি যে কালকে পর্যন্ত অনেকের 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 চিন্তা আপনাকে করতে হবে না এখানে যারা আছে তাদের কি
সাবমিট করেছো আমি কি অ্যাসাইনমেন্ট আরেকদিন বাড়িয়ে দেব স্যার একদিন বাড়ায় দেন ওকে তাইলে আমি যদি কালকে অ্যাসাইনমেন্ট বাড়িয়ে দেই আপনাদের ভাইবা হবে রবিবারে কথা কি বলা গিয়েছে স্যার রবিবার আপনাদের ভাইবা হবে রবিবারে সকাল 10টা থেকে কথা কি বোঝা গিয়েছে আপনাদের ভাইবা কিবারে হবে রবিবার রবিবার সকাল 10টা আরে কার থেকে সাউন্ড আসছে আপনাদের ভাইবা হচ্ছে রবিবার দিন কি বারে ভাইবা রবিবার রবিবারে সকাল কয়টা থেকে সকাল 10টায় কথা কি ক্লিয়ার আমি ধরে নিচ্ছি চ্যাপ্টার 13 এ আপনাদের তেমন কোনো প্রবলেম নাই থাকলে তো বলতেন আর অপূর্বর এটা আমি করে পাঠিয়ে দিচ্ছি এক নাম্বার কথা আর রবিবারে কত তারিখ পড়ে 31 তারিখ নেবি স্যার রবিবারে 31 তারিখ পড়ে এই তো ওকে ফাইন তাহলে এক অথবা দুই তারিখ আমি আপনাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট দিয়ে দিব ওকে এক অথবা দুই তারিখ আমি আপনাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট দিয়ে দেব তবে কালকে পর কোনো ভাবেই আর টাইম কিন্তু এক্সটেন্ড করব না আমি ওকে দুই তারিখ স্যার বলেন হ্যালো স্যার বলেন কি স্যার মাঝখানে মিস করে গেছিলাম নেটের প্রবলেম করছিল আমি সাফা আমি বুঝতেছি না শব্দ আসছে কার এখান থেকে মাপি মিউট করেন মাপি মিউট করেন স্যার আমার এখান থেকে কোনো শব্দ নাই আপনাদের ভাইবা হবে রবিবার দিন কি বার দিন ভাইবা হবে রবিবার দিন আচ্ছা রবি রবিবার দিন দিবেন আচ্ছা হ্যাঁ রবিবার দিন আপনাদের ভাইবা নিব হচ্ছে আমি রবিবার দিন কিবার কত তারিখ করে 31 তারিখ কথা কি বোঝা গিয়েছে জি স্যার তারপরে সোমবার দিন তার মানে স্যার রবিবার কয়টা থেকে স্যার ভাইবা নিবেন সকাল 10টা থেকে দুপুর 1টা বা 2টা পর্যন্ত বাসতে পারে সকাল 10টা থেকে দুপুর 1টা বা 2টা এর মধ্যে কোনো ক্লাস দিবেন কোনো টিচার যদি ক্লাস দিতে চায় বলবেন আমাদের ভাইবা আছে কথা কি বোঝা গিয়েছে আচ্ছা স্যার না না অপূর্ব রবিবার তো মনে মেয়ে স্যারের ভাইবা ছিল 30-31 দুদিন মিলাই দিব না স্যারে স্যার তো স্যার বলছে মেয়েদি স্যার না বললো 30-31 আপনি আপনি তখন বলবেন মেয়েদি স্যার ক্লাসে ছিলাম না স্যার আমাদের টাইম ফিক্স হয়ে গেছে উনি উনি নিলে তখন হয়তো রাতে নিবে বা দুপুরে নিবে আমি তো সকালের স্লটটা নিলাম উনি চার দুপুরের স্লট নিবে কথা কি বুঝা গেল স্যার উনি আগে টাইমটা জানাইছিল আমাদের স্যার আমি একবার শিওর হই নি টাইম দিয়েছে টাইম কি দিয়েছে মানে এখনো শিওর না স্যার হ্যাঁ টাইম এখনো তো দেয় না স্যার আমাদের আরেকটা ভাইবা আছে স্যার এই নাজিম না 2 তারিখ না 31 তারিখ 2 তারিখ আমি তো 31 তারিখ নিচ্ছি না স্যার আপনি তো 2 তারিখের কথা বলছিলেন তাই আপনার আগে জানার একটা 2 তারিখ আমি 2 তারিখ কোনো কথা বলি নাই এবার আসেন 31 তারিখ ভাইবা হইলে 1 তারিখ আমি আপনাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট দিয়ে দেব আপনি আপনার এখান থেকে কথা শব্দ আসছে স্যার টোটাল অ্যাসাইনমেন্ট কথা বলবো বাপ্পি এবং হ্যাঁ বললাম 31 তারিখ ভাইবা হওয়ার পর 1 তারিখ আমি আপনাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট দিয়ে দেব কথা কি বোঝা গিয়েছে জি স্যার ওকে তাহলে অ্যাসাইনমেন্ট সাবমিশন অ্যাসাইনমেন্ট সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে আগামী কাল অ্যাসাইনমেন্ট সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে আগামী কাল ভাইবা হচ্ছে 31 তারিখ সকাল 10টা থেকে 10টা থেকে
এবং 1 তারিখ হচ্ছে আপনাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট সেকেন্ড অ্যাসাইনমেন্ট ভাইবার সিস্টেমটা আমি বলে দিচ্ছি ভাইবার সিস্টেমটা আমি বলে দিচ্ছি সকাল 10টার মধ্যে আপনারা ফেসবুকে সবাই অ্যাভেইলেবল থাকবেন সকাল 10টার মধ্যে আপনারা ফেসবুকে সবাই অ্যাভেইলেবল থাকবেন আমি একবারে সবাইকে যখন অ্যাডমিট করে নিব আমি একজন একজন করে ভাই বানিব কথা কি বোঝা গিয়েছে আমি একজন একজন করে ভাই বানিব তারপর তাকে ছেড়ে দেব সহজ কথা একজন একজন করে ভাই বানিয়ে তাকে ছেড়ে দেব স্যার অ্যাসাইনমেন্ট আর কয়টা করব আমরা অ্যাসাইনমেন্ট আর একটা দুইটা অ্যাসাইনমেন্ট ও একটা করলাম আরেকটা করব হ্যাঁ একটা করছেন আরেকটা করবেন আচ্ছা আমার সাথে সাইফুল ইসলাম হিমেল যুক্ত হইছেন সাইফুল ইসলাম হিমেল 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 কথা শোনা যাচ্ছে হিমেল কথা শোনা যাচ্ছে কিনা হিমেল প্রেজেন্টেশন জমা দেয় নাই হিমেল প্রেজেন্টেশন জমা দেয় নাই প্রেজেন্টেশন যারা জমা দেয় নাই তারা কিন্তু প্রেজেন্টেশনের স্লটে জিরো পাবে সোজা কথা কারো যদি ভিডিও প্লে না হয় তাহলে কিছু একটু জানাতে পারবেন কারণ আমার আর কি স্যার একটু প্রবলেম করতেছিল একটু জানিয়ে দিলে ভালো যদি ভিডিও প্লে না হয় এখন ইন্ডিভিজুয়ালি আমি কয়জনকে জানাবো পিসি থেকে সব ভিডিও চলে সমস্যা নাই পিসি থেকে চলে না চলার কোনো কারণ নাই সবার আগে সাবমিট হয়ে গেছে দুই তিন দিন আগে দুই তিন দিন আগে সাবমিট হয়ে গিয়েছে সাইফুল ইসলাম কি আমার কথা শুনে না না হয়তো কোনো মাইক্রোফোন চালু করেনি অডিও চালু করেনি হয়তো আচ্ছা আচ্ছা আপনি তো গুগল ড্রাইভে আপলোড করে তারপর দিয়েছেন না আমি মোবাইলে চেক করলাম তো মোবাইলে একটু সমস্যা করতেছে আমি হয়তো আচ্ছা মোবাইলে আমার সমস্যা করতেছে তাই ভাবলাম নাকি আবার আপলোড হয়নি এইজন্য হ্যাঁ তাহলে আমাকে একটু কম্পিউটারে যায় হয়তো দেখতে হবে আর কি আচ্ছা থ্যাঙ্ক ইউ হ্যাঁ দেখতে হবে কম্পিউটারে যায় দেখতে হবে পিসিতে স্যার অটোমেটিক কনভার্ট হয়ে যায় স্যার হ্যাঁ সমস্যা হওয়ার কথা না সমস্যা হওয়ার কথা এই হচ্ছে স্যার সেকেন্ড অ্যাসাইনমেন্টটা একটু ক্লিয়ার করে দিবেন স্যার সেকেন্ড অ্যাসাইনমেন্টটা আমি আপনাদেরকে 1 তারিখ দিব 1 তারিখ সকাল 10টার ভিতরে আপনারা অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন রাত 12টার মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে স্যার এটা স্যার ভালোই হয়েছে সবচেয়ে ভালোই হয়েছে স্যার বুঝিয়ে দিই স্যার আরেকবার একটু বললে স্যার সেকেন্ড অ্যাসাইনমেন্ট সকাল 10টার মধ্যে আপনারা পেয়ে যাবেন স্যার ভাই কার গান চলছে আনন সকাল 10টার মধ্যে আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করব মানে আপনাদের আপলোড করব ওই দিন রাত 12টার মধ্যে আপনাকে সাবমিট করতে হবে আমি 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিলাম না আমি বেশি সময় দিলাম কথা কি বোঝা গিয়েছে জি স্যার থ্যাঙ্ক ইউ স্যার জি স্যার আমি মোট 4 থেকে 5টা কোশ্চেন দিব 4 থেকে 5টা কোশ্চেন দিব প্রত্যেকটা কোশ্চেনে এবিসি থাকবে প্রত্যেকটা কোশ্চেনে এবিসি থাকবে তাদের মধ্যে আমি চেষ্টা করব ম্যাথমেটিক্যাল পোরশনটা বেশি দেওয়ার জন্য কথা কি বোঝা গিয়েছে জি স্যার জি স্যার ম্যাথমেটিক্যাল পোরশনটা বেশি দেওয়ার জন্য যাতে আপনাদের মার্কসটা একটু বেশি ওঠে আমার যাতে মার্কস দিতে একটু সুবিধা হয় কথা বোঝা গিয়েছে জি স্যার স্যার ম্যাথই দেন স্যার বেশি আমি চেষ্টা করব আমি শুনেন আপনারা আমাকে কোঅপারেট করেন আর না করেন আমি চেষ্টা করি আপনাদেরকে দিয়ে ভালো করানো যায় কিনা বুঝা গিয়েছে স্যার তাহলে ওকে এবার স্যার চেষ্টা করছি স্যার হ্যাঁ চেষ্টার ফল তো আমি আজকে দেখলাম অ্যাসাইনমেন্ট সাবমিশনের অবস্থা দেখা ইমেল আসতেছে আবার চলে যাচ্ছে ইমেল কে আপনারা একটু বলবেন সে অ্যাসাইনমেন্ট জমা আর এই প্রেজেন্টেশন জমা দেয় নাই অ্যাসাইনমেন্টের অবস্থাও খুব খারাপ সে যাতে আর একটু ঠিক করে যেহেতু আমি একদিন সময় বাড়ায় দিছি আপনারা একটু ঠিক করে অ্যাসাইনমেন্ট গুলি জমা দেন যে ভাইবাটা হবে আমাদের সবাইকে জয়েন দিয়ে রাখতে হবে স্যার র্যান্ডমলি চুজ করবেন আমি একজন একজন করে নিব র্যান্ডমলি কি আমাকে তো সবাইকে নিতে হবে আমি একজন একজন করে কল করব আচ্ছা
হাফসা বাহান নিটল হাফসা বাহান জি স্যার আপনি প্রেজেন্টেশন সাবমিট করেছেন জি স্যার एक्चुअली আমি দেখি নাই খেয়াল করে পড়াটা যে প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট একই জায়গায় সাবমিট করতে হয় সবার আলাদা আলাদা ছিল তো আমি ভুলে প্রেসে প্রেজেন্টেশনটা সাবমিট করি নাই পরে আমি আপনার কমেন্ট দেখে করে দিয়েছি আচ্ছা দুপুরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আজকের মতো আমি এখানেই রাখতেছি কথা তাহলে এটাই কালকে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন 31 তারিখ আপনাদের ভাইবা সকাল 10টা থেকে 1 তারিখ হচ্ছে সেকেন্ড অ্যাসাইনমেন্ট ওকে Yes, sir. Okay. ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই রাখলাম এই ক্লাসটাকে এই ক্লাসটা আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দেব ওকে ঠিক আছে থ্যাংক ইউ ওকে স্যার স্যার ভালো থাকবেন স্যার সাবধান থাকবেন স্যার ওকে ওকে থ্যাংক ইউ